যে পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ ফল। এই ফল শরীরের ক্লান্তি দূর করে এবং মুখে রুচি আনয়ন করে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের এমন একটি পেয়ারা মাখা দেখাবো যা পরিবারের সবাই খেতে পছন্দ করবে। একবার এই পেয়ারা মাখলে পরিবারের ছোট থেকে বড় সবাই নিমিষে চেটে পুটে খেয়ে ফেলবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা পেয়ারা মাখার দিকে যাচ্ছি। প্রথমেই পেয়ারা মাখার জন্য মশলা প্রস্তুত করতে হবে। শুরুতেই চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাবো। ফ্রাই প্যান একটু গরম হলে আমি এটাতে শুকনা লঙ্কার গুঁড়া দেব। লঙ্কার গুঁড়া ভেজে যখন এর থেকে ঘ্রাণ বের হবে, এরপরে পরে লঙ্কার গুঁড়ার সাথে আমি তার অর্ধেক পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া দেব আর কি। হলুদ গুঁড়া কালো রং হওয়ার পূর্বেই এখানে আমি হলুদ গুঁড়ার সম পরিমাণ আমি ধনিয়া গুঁড়া দেব। ধনিয়া গুঁড়া একটু ভেজে পরে ফ্রাই প্যানটি নামিয়ে ফেলব। প্রথমেই আমি এই পেঁড়া মাখার জন্য পেঁড়াগুলিকে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে পেঁড়াগুলিকে আমি টুকরো টুকরো করে কাটবো। এখানে আমি বলে রাখি, আপনারা হয়তো জানেন যে পেঁড়া ভিটামিন সি সমৃদ্ধ ফল। এই ফল শরীরের ক্লান্তি দূর করে এবং মুখে রুচি আনয়ন করে। আরেকটা বিষয় বলে রাখি, যদি কারো জ্বর হয়, জ্বর হলে পরে আপনারা জানেন নিশ্চয়ই যে মুখে স্বাদ থাকে না, এই পেঁড়া মাখা যদি তাকে খাওয়ানো হয়, যার জ্বর তারকে যদি খাওয়ানো হয়, দেখবেন তার মুখের স্বাদ ফিরে আসবে এবং সে মুখে যাই খাবে না কেন সে মুখে রুচি পাবে। যাই হোক, পেঁড়াগুলোকে টুকরো টুকরো করে আমি কাটবো। কাটার পরে আমি দেখবেন যে মশলাটা আমি তৈরি করছিলাম সেই মশলাটিতে পেঁড়াতে মাখবো। এবং খাঁটি সরিষার তেল, আপনারা তো এখন খাঁটি সরিষার তেল খুব একটা পাবেন না, তবে যদি গ্রামে যদি ঘানির তেল থাকে ওই তেলটা আপনি ইউজ করতে পারেন, তাহলে আদি স্বাদ আপনারা পাবেন। আর সাথে অল্প পরিমাণ লবণ দিবেন, তাহলে অরিজিনাল টেস্ট হবে। আমার এই পেঁড়া মাখার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আমাদের সাথে থাকতে প্রতিদিন নিত্য নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।